জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হরিহরপাড়ায় কোয়াক ডাক্তারের চিকিৎসা কেন্দ্রে চুরি ও ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হরিহরপাড়া থানার খিদিরপুর মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতেই দেখতে পাওয়া যায় দরজা ভাঙা, ঘরে ঢুকতেই মাথায় হাত চিকিৎসকের। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার মানুষজন। ওই চিকিৎসক জানিয়েছেন, খোয়া গেছে প্রায় হাজার চারেক টাকা ও বিভিন্ন ধরনের ওষুধপত্র, যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করব বলে জানিয়েছেন ওই দোকানের চিকিৎসক। দুই মাস আগে একজন আমাকে মান্থলি একটা চাপ সৃষ্টি করেছিল, মান্থলি এত টাকা লাগবে, যদি তুমি না দাও তাহলে কিন্তু অসুবিধা হবে, আর বিষ খাওয়া রোগীর পিছু তোমাকে হাজার টাকা লাগবে। এটা আমি দিইনি। তার দিন পাঁচ সাতেক পর আমাকে মেরে যায়। মারার পর যে কোনো পরিপ্রেক্ষিতে হয়তো আইসির কাছে কথাটা যায়। আইসি সাহেব নিজে আসেন আমার কাছে। আমি বললাম, স্যার আমি কিছু বলতে পারবো না, আমি বাইরে থেকে এসেছি, ওই টালের ঘরে থাকি, আমি হয়তো আজকে আপনাকে কমপ্লেন করবো, কালকে হয়তো আমাকে মেরে দিয়ে যেতে পারে, তাতে বাল বাচ্চা হয়তো অনাথ হয়ে যেতে পারে, স্যার আমি কি করবো না, এরপর যদি কোনো কিছু করে আমি আপনাকে অবশ্যই আমি কমপ্লেন করবো। তখন তো এই তো দু মাস পর এই দেখছি জানালা ভেঙে আমার সমস্ত কিছু রণ্ডভণ্ড করে দিয়ে টাকা পয়সা যা ছিল সেগুলো ভেঙে গেছে। কী একটা কী সৃষ্টি করেছে আমি তো ভেঙে পাবো।